Good morning, guys. Welcome back to my channel. Hey, jo bachcha boshe ache, bachcha ice cream hoye geche. Dekhun. Good morning. Bolo. Bolo. Sabai ke good morning bolo cho. Bolo. Bolo cho. Kalke koto dushtu korecho sabai jane kintu. Bujhecho? কতটা দুষ্ট করছে সবাই কিন্তু জানে, সবাই কিন্তু বলছে যে কোকো খুব নটি, কোকো গুড, কিন্তু কেউ বলছে না দুষ্ট করছো। উত্তর দাও, চোখ পিটপিট করে হবে না, বলো যে কেউ দুষ্ট করছো। কদিন আছে, কদিন আছে। আচ্ছা, বাচ্চা বলেছে আর দুষ্ট করবে না, গুড বয় হয়ে যাবে। শিবভজন চলছে আর সুশল, আর দেখে দিচ্ছি চা বসানো হয়ে গেছে। তো এখন এই অবধি, পরে আবার কথা হচ্ছে। আপনারা খুব ভালো থাকবেন, দিনটা ভীষণ ভালো করে কাটাবেন, সবাই সেফ থাকবেন, যারা এফেক্টেড তাদের জন্য একটু প্রে করবেন। স্টার্ট ইয়ার ডে উইথ আ লট অফ পজিটিভিটি সো দ্যাট ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে অ্যাহেড। খুব ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আবার খুব শীঘ্রই কথা হচ্ছে। তো দেখুন, বিকেল হয়ে গেছে, ছাদে চলে এসেছি, অসংখ্য পাখি উঠছে আজকে আকাশে, প্রচুর 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 ছোট 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 কোকিল ডেকেই চলেছে। এই দেখুন, অনেক ছোট ছোট পাখি উঠছে, কোকিল ডাকছে সমানে হয়। আর গাছগুলো ভালোই জল পেয়েছে, এক রাউন্ড জল দিয়ে দিয়েছি, আবার একটু দেব। কোকো অবাক হয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কী করবে, কারণ দিদি প্রচণ্ড বদমাইশি করছে, একটু খেলছে না, বাচ্চা পুরো পরেশান, বুঝতে পারছে না কি করবে। খুব ঝলমল করছে, ভালোই স্ট্রং রেজ, সুতরাং রোদ্দুরটা ভালোই আছে এই মুহূর্তে। অথচ আকাশে প্রচুর পাখি কুকুর কুকুর করে উড়েই যাচ্ছে, দেখো অনেক ছোট 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 ছোট্ট পাখি সব। আর আরেকজন মাসি অলরেডি ছাদ ধুয়ে দিয়েই গেল, এখন তাও শান্তি হয়নি বলে ও জল দিয়েই যাচ্ছে। অবশ্য ছাদটা ভেজা ভেজা থাকলে দেখতেও ভালো লাগে, ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ফিলিং হয়, ওই জন্য বারণ করছি না, দেখ কোনো অসুবিধা নেই। কি উঠছে, পোকা টোকা হবে, কিছু হবে, কোনো ফড়িং টরিং? সরি। আরেকজন গাছ অবজার্ভ করছে, একদিনেই একদম বটনি পড়ে নেবে মনে হচ্ছে সমস্ত, প্রত্যেকটা গাছে একটু ঘুরে ঘুরে দেখে নিল। কোথায় যাচ্ছ, চৈনু আছো, এদিকে আসো বাবু, এসো, ওই দেখো দিদির হাতে পাইপ আছে, যাও জল খেয়েছো, যাও 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 যাও, গো 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 গো,
গো 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 যাবো না, একটু জল খাবো না। ক্রো কোথায়? কুকার ফ্রেন্ড? ও বাবা, কোকো ক্রো, ওই যো, আচো 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 কোকো, ওই দেখো ক্রো, ওই যো, ওই দিকে দেখ, ওরে ওই দিকে বাবা, নিজের মতো চলছে, কোনো কথাকে ক্যারি করে না, যা ইচ্ছে করে যাচ্ছে, কারণ গাছগুলো প্রত্যেকে শুকিয়ে নিজের ইচ্ছে মতো শুকিয়ে শুকিয়ে, বাবা কত কি বুঝে যাচ্ছে কে জানে, আয়ুর্বেদিক ডক্টর হবে মনে হচ্ছে কদিন পর। ভাই কি গাছে পাতাও খাওয়া শুরু করেছে এখন? ওরে বাবা, আচ্ছা প্রত্যেকটা শুকে নিচ্ছে, বাপরে বাপ, ভেরি গুড। এবার তুলসী গাছও শুকছে, কি হলো রাস্তায় গাড়ি গেল চমকে উঠলো, এত ভীতু না একে নিয়ে যে কি করবো জীবনে ভগবান জানে, ভীতু নাম্বার ওয়ান। দেখি কোনটা আলটিমেটলি পছন্দ হয় ওর, প্রত্যেকটা গাছ শুকছে ইন্ডিভিজুয়ালি। ওই বাপরে বাপ, ফুলটা খেয়ে নিস না বাবা, প্রচন্ড স্পিরিচুয়াল, কিন্তু ফুল শুকছে পাতা শুকছে। যাও আর কি কি আছে দেখে নাও, সব কটা একবার করে ওদিক থেকে, এই আবার যাচ্ছে এবার কি বাবা, আর কি কি শুকবে চের, দুষ্টুমি আর কত করবে বলো তো। কুকা এবার বেলফুল শুকতে যাচ্ছে, বাহ একটু দূর থেকে শুকছে, পুরোটা এগোচ্ছে না, আমাদের থেকে কি বেরোবে ভাবছে কে জানে। ওই একটু শুকে নিল, ঠিক আছে ও বাবা, ঘো ঘো করে আওয়াজও করে নিচ্ছে, এত খুশি দিদি, এদিকে প্রচন্ড ভাবে কাজে ব্যস্ত, এক ফোঁটা জায়গা শুকনো থাকতে দেবে না, সব ধুচ্ছে, ছাদটা ভেজার পর এত ভালো লাগে দেখতে আমার, প্রত্যেকটা গাছ ভিজে যায়, টবগুলো সব ভিজে, প্লান্ট শুকছে, কিছু নিশ্চয়ই ইনভেন্ট করতে চায়। এই করে করে একটা করোনার ওষুধ বার করে দে বাবা, বাঁচা যায়, পৃথিবীটা একটু আগের মতো সুন্দর হয়ে যায়, তাহলে মানুষ তো পাচ্ছে না, দেখ তুই যদি পারিস তো। গাছগুলো জল পেয়ে ঝলমল করছে, ঠিক আছে মাসি আসুক তারপর আবার কথা হবে, কাজ টাজ হোক, এরা একটু খেলুক, ঠিক আছে আপনারাও এনজয় করুন দিনটা, ভালো থাকবেন সবাই, সেফ থাকবেন, পরে আবার কথা হবে। হঠাৎ করে তো ডিক্লেয়ার হয়ে গেল যে কালকে থেকে লকডাউন, ওই জন্য যা পাচ্ছি গ্রসারি থেকে তুলে নিচ্ছি, হট করে যদি আবার পরে এক্সটেন্ড হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে, আপাতত 15 দিন তো টুকটাক যা লাগবে তুলে নিচ্ছি আপাতত, কারণ কোনো ঠিক নেই, ওইটুকু টাইমে সকালবেলা খোলা, তার মধ্যে বাইরের লোকজন নিতে আসবে, তখন তো আমি এসে হয়ে করতে পারবো না, ওই জন্য এখন নিয়ে যাচ্ছি, ঠিক আছে শপিংটা হয়ে যাক তারপর দেখাচ্ছি কি নিলাম। এই যে দেখুন আমি এইগুলো আপাতত কিনেছি, ঠিক আছে এবার বিলিং হয়ে যাক। তো ঠিক আছে আমার গ্রসারি শপিং কমপ্লিট, ভালোই টাকার বিল হয়ে গেছে, এখন আমি সব নিয়ে টিঙ্কুকে পাঠিয়ে দিয়েছি, এবার আমি চলে যাচ্ছি, ওই যে ড্যাডি বসে আছে, পরে কথা হবে আবার। দেখুন খালি কুকাকে একা রেখে এসেছিলাম, ঠিক কুই কুই করেছে, টিঙ্কুর সঙ্গে চলে এসেছে, এই যে বাইরে দাঁড়িয়ে আছে, কুকা বাবু আচো কুকু চুনু আচো 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 আচো। হ্যালো, হট করে লকডাউন ডিক্লেয়ার হওয়ার জন্য আজকেই ওকে ডেকে নিলাম, বেচারা দৌড়ে দৌড়ে এসছে, কারণ কালকে আসাটা একটু অসুবিধা হবে, তো মোটামুটি
সার্ভিসেস আমার কমপ্লিট, এবার গুড্ডুকে আনবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা যাক এরপর আবার কত দূর কী করা যায়। 15 দিনের জন্য সবাই গৃহবন্দী অলমোস্ট, সব সেফ থাকবেন, ভালো থাকবেন, কথা হচ্ছে পরে। ওকে, হ্যালো, পরশু দিন আমার স্পেশাল বিউটিশিয়ানের বার্থডে, তো এর মধ্যে তো অল্প খাওয়া সম্ভব না, তো সেই জন্য টুকটাক কয়েকটা জিনিস গ্রসারি থেকেই কিনে ওকে প্রেজেন্ট করা হচ্ছে। এই যে দেখুন প্যাকিং হচ্ছে, কী কী দিচ্ছি দেখুন, ও জানে না এখন কি ওকে সারপ্রাইজটা দেবো। একটা স্যানিটাইজার, একটা বডি ওয়াশ, একটা কেক অবভিয়াসলি, একটা টুথপেস্ট, একটা শ্যাম্পু, সব ছোটো ছোটো প্যাক সিঙ্গেল, যাতে ওই একা ইউজ করতে পারে। তো একটু পরে ওকে দিতে যাবো, তখন দেখাবো কী রিয়্যাক্ট করে। ওকে, তো এবার যাচ্ছি। কাকুরি, এইটা তোমার বার্থডে গিফট। আরে কি ছোট্ট খাটো খালি প্রয়োজনীয় জিনিস দিয়েছি, দেখো আর তোমার জন্যই, খালি কেউ ইউজ করতে পারবে না। ওয়েলকাম ওয়েলকাম। আর এখানে বাচ্চার হয়ে গেছে অলমোস্ট, হয়েই তো গেছে প্রায়, ঠিক আছে করতে থাকে।